শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। গত 4টি ক্লাসে আমি তোমাদেরকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7G থেকে অঙ্ক করিয়েছি। আজও অনুশীলনী 7G থেকে আরও কিছু অঙ্ক করাবো। তোমরা সম্পূর্ণ ক্লাসটা খুব ধৈর্য সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকের প্রথম অঙ্ক তোমাদের বইয়ের 7-এর 1 নম্বর, যদি ত্রিভুজ এ বি সি এ এ সমান 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে বি প্লাস সি সমান 2a cos বি মাইনাস সি বাই 2। প্রমাণ, আমরা অঙ্কটার বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বি প্লাস সি। বির পরিবর্তে লিখতে পারবো 2r sin b, প্লাস সির পরিবর্তে লিখতে পারবো 2r sin c। তোমরা ডান পাশে একটা নোট দিয়ে দেবে, যেহেতু এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r, এই নোটটা তোমরা দিয়ে দেবে। এবার আমরা 2r কমান নেব, সাইন বি প্লাস সাইন সি সমান 2r ইন্টু, তাহলে এখানে আছে সাইন বি প্লাস সাইন সি, তাহলে সূত্র হবে 2 sin b plus c by 2 into cos b minus c by 2 সমান 4r sin, এই যে 2 2 মিলে 4 হলো, তাহলে 4r। আর এখানে b প্লাস সির পরিবর্তে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এ বাই 2 cos b মাইনাস সি বাই 2। যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, অতএব বি প্লাস সি সমান 180 ডিগ্রি মাইনাস এ। 4r, আবার দেখো এর পরিবর্তে আমরা বসাতে পারবো 60 ডিগ্রি, কারণ এর সমান 60 ডিগ্রি কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আমাদের প্রমাণটাই ছিল যে এ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রমাণটা করতে হবে, তাহলে আমরা এর পরিবর্তে আবার এখানে 60 ডিগ্রি বসাইতে পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 cos b মাইনাস সি বাই 2। এখানে নোট দাও, যেহেতু দেওয়া আছে এ সমান 60 ডিগ্রি সমান 4r, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে হয়ে যাবে 120 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি বসানো হলো, এর সাথে cos b মাইনাস সি বাই 2। 4r সাইন 60 ডিগ্রি হয়ে যাবে, সাইনে যেহেতু এর সমান 60 ডিগ্রি, সাথে cos b মাইনাস সি বাই 2। উপরের কিছু অংশ এবার মুছে দিই,
এবার একটু খেয়াল করো, ফোর আর, আর এই সাইনের পরিবর্তে আমরা লিখতে পারবো এ বাই টু আর, এর সাথে কস বি মাইনাস সি বাই টু। তাহলে এখানে আর আর কাটা যাবে, আর এই টু আর চার কেটে হয়ে যাবে টু, এই এ থেকে যাবে কস বি মাইনাস সি বাই টু। তাহলে দেখো অঙ্কটার রাইট সাইড আমরা পেয়ে গিয়েছি। তাহলে শেষে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হ্যাঁ, তাহলে সাতের এক নম্বর অঙ্ক প্রমাণ হলো। এবার অঙ্কটা মুছে দিই। এবার সাতের দুই নম্বর অঙ্ক, যদি ত্রিভুজ এবিসি এ সমান টু বি এবং বড় হাতের এ সমান থ্রি বি হয়, তবে কোণগুলি নির্ণয় করো। প্রমাণ, দেওয়া আছে এ সমান টু বি, আর এর পরিবর্তে লিখতে পারবো টু আর সাইনে, বির পরিবর্তে লিখতে পারবো টু আর সাইন বি। সাথে নোট দিবা যেহেতু এ বাই সাইনের সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টু আর, আর আমরা তাহলে দুই পাশে টু আর বাদ দিয়ে দিই, সাইনের সমান টু সাইন বি, আর সাইন তাহলে এর পরিবর্তে আমরা থ্রি বি বসাতে পারবো, থ্রি বি ইকুয়াল টু টু সাইন বি। এবার সাইন থ্রি বি সূত্র লিখবো, তোমরা জানো সাইন থ্রি এ সূত্র, থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ, ওই সূত্র অনুযায়ী আমরা সাইন থ্রি বিকে লিখতে পারবো থ্রি সাইন বি মাইনাস ফোর সাইন কিউ বি এগুলো টু সাইন বি, আর তাহলে টু সাইন বি যদি বামে নিয়ে আসা হয় তাহলে তিনটা থেকে দুটো বিয়োগে শুধুমাত্র সাইন বি হয়ে যাবে, মাইনাস ফোর সাইন কিউ বি ইকুয়াল টু জিরো, আর এখানে সাইন বি আমরা কমন নেব, তাহলে ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার বি ইকুয়াল টু জিরো, কিন্তু সাইন বি ইজ নট ইকুয়াল টু জিরো, কারণ সাইন বি যদি জিরো হয় তাহলে বি কিন্তু জিরো হয়ে যাবে, বি জিরো হওয়া মানে ত্রিভুজের কোণ একটা শূন্য, ত্রিভুজের কোণ কিন্তু জিরো হতে পারে না, কোনো ত্রিভুজের একটা কোণ যদি জিরো হয় তাহলে কিন্তু ত্রিভুজ আর ত্রিভুজ থাকবে না, এই কারণে সাইন বি ইজ নট ইকুয়াল টু জিরো, অতএব ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার বি সমান জিরো, আর ফোর সাইন স্কোয়ার বি সমান ওয়ান, আর সাইন স্কোয়ার বি সমান ওয়ান বাই ফোর, আর সাইন বি সমান হাফ। আমরা এখানে মাইনাস চিহ্ন নেব না, যদি মাইনাস চিহ্ন নেই তাহলে বি স্থূলকোণ হয়ে যাবে, আর বি স্থূলকোণ হলে এ দেখো দুই সমকোণ অপেক্ষা বেশি হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজের কোণ কিন্তু দুই সমকোণ অপেক্ষা বড় কোনো কোণই হতে পারে না, এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দেব না, আমরা প্লাস মানই নেব, আর সাইন বি সমান সাইন
30 ডিগ্রি, অতএব b সমান 30 ডিগ্রি। তাহলে আমরা b কোণটা পেয়ে গেলাম, তাহলে অতএব a সমান দেওয়া আছে কত, 3b সমান 3 ইনটু 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে a কোণও পেয়ে গেলাম, এপাশ মুছে দিই, আবার এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়, আমরা সবাই জানি। আর তাহলে এখানে এর মান 90 ডিগ্রি বসাই, প্লাস বির মান 30 ডিগ্রি বসানো হলো, প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সি কোণ ইকুয়াল টু এই দুটো মিলে 120। তাহলে 180 থেকে মাইনাস 120 ডিগ্রি, অতএব সি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের তিনটি কোণই পেয়ে গেলাম, তাহলে শেষে লিখে দিই, অতএব এ সমান 90 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। ত্রিভুজের তিনটি কোণ পেয়ে গেলাম, আমাদের ত্রিভুজের কোণগুলো নির্ণয় করার কথা ছিল, তার কোণগুলো নির্ণয় হলো। তাহলে আর একটা অঙ্ক হলো, এবার সাথে 3 নম্বর অঙ্ক, যদি ত্রিভুজ এ বি সি এ 1/a + c প্লাস 1/b + c ইকুয়াল টু 3/a + b + c এত হয়, তবে দেখাও যে সি সমান 60 ডিগ্রি। প্রমাণ, দেওয়া আছে 1/a + c প্লাস 1/b + c ইকুয়াল টু 3/a + b + c। আর এবার বাম পাশে লসাগু করি, a + c b + c, b + c + a + c ইকুয়াল টু 3/a + b + c। এবার আর গুণ করা হবে, তাহলে উপরে হচ্ছে a + b + 2 c, এখানে দেখো দুটো সি আছে, এর সাথে a + b + c এসে গুণ হবে, ইকুয়াল টু 3 a + c b + c। আর একটু বামে সরাই দেখে, কারণ লাইনটা বড় হয়ে যাবে। এবার সবগুলো একেবারে গুণ করে দেই, তাহলে a দিয়ে সবগুলোকে গুণ, a² + ab + ca, b দিয়ে গুণ, ab + b² + bc, এবার 2c দিয়ে গুণ, 2ac + 2bc + 2c² ইকুয়াল টু, আমরা এটা গুণ করবো এবং সবার সামনে 3 বসাই দেবো, তাহলে কিন্তু 3 একবারে গুণ হয়ে যাবে, অর্থাৎ এই দুটো গুণ করবো এবং ফলাফলের সামনে প্রত্যেকের সামনে 3 বসাতে যাবো। তাহলে প্রথম আছে এ বি, এর সামনে 3 বসাবো, তারপরে এ সি, 3 বসাবো সামনে, প্লাস 3bc + 3c² এখন দেখো এ স্কোয়ার কয়টা আছে, a² আর কোথাও নেই, তাহলে a² এখানে থাকবে। এবার b² এর দিকে তাকাই, b² এখানে একটা, আর কোথাও b² নেই, ফলে প্লাস b² হবে।
এবার সি স্কোয়ার দেখি, এ পাশে আছে দুটো সি স্কোয়ার, এ পাশে আছে তিনটা সি স্কোয়ার, তাহলে সব যদি এক পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো টু সি স্কোয়ার থেকে থ্রি সি স্কোয়ার বিয়োগে শুধুমাত্র সি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ একটা সি স্কোয়ার হবে। আর এই দেখো একটা এ বি একটা এ বি মিলে টু এ বি হলো, আর কোথাও এ বি বাম পাশে নেই, ডান পাশে আছে থ্রি এ বি, তাহলে বাম পাশের টু এ বি কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে থ্রি এ বি থেকে টু এ বি বিয়োগ হয়ে যাবে এ বি। এবার দেখো বি সি আছে টু বি সি, আর এ বি সি মিলে তিনটা বি সি, এ পাশেও তিনটা বি সি, তাহলে ওয়াই পক্ষ থেকে তিনটা বি সি বাদ হয়ে যাবে। আর কি আছে এ সি, এ সি দেখো কোথায় আছে, এখানে একটা এ সি আর একটা এ সি, তাহলে এটা এইটা এটা বাম পাশে হলো তিনটা এ সি, ডান পাশেও তিনটা এ সি, তাহলে এ সিও বাদ হয়ে যাবে, তাহলে আর কিছু আর নেই, এখানে হিসাব কিতাব করে আমরা এটা পাবো। আর এবার সূত্র তৈরি করার জন্য আমরা উভয়পক্ষকে টু এ বি দ্বারা ভাগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টু এ বি, তাহলে এ পাশে হয়ে যাবে হাফ, এমনি সেই মনে মনে যদি টু এ বি লিখি তাহলে এ বি এ বি কেটে হাফ হয়ে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে টু এ বি দ্বারা ভাগ করা হলো। দরকার এখানে লিখে দিচ্ছি আমি, উভয় পক্ষকে টু এ বি দ্বারা ভাগ করে। তাহলে এবার দেখো এটাকে আমরা লিখতে পারি কজ সি, কারণ কজ সি সূত্র হচ্ছে এটা কজ সি, কারণ কস সি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার বাই টু এ বি, এটা হচ্ছে কস সি এর সূত্র, ইকুয়াল টু হাফ। আর কস সি সমান হাফ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অতএব সি সমান 60 ডিগ্রি, তাহলে আমাদের সি সমান 60 ডিগ্রি প্রমাণ করার কথা ছিল, আমরা সি সমান 60 ডিগ্রি পেলাম, তাহলে এখানে লিখবো প্রুফ। তাহলে সাথে 3 নম্বর অঙ্কটাও হলো, তাহলে অঙ্কটা এবার মুছে দেই, এবার 7-এর 5 নম্বর অঙ্ক, অঙ্কটা আগের অঙ্কটার মতোই অনেকটা একই রকম, যে যদি ত্রিভুজ এ বি সি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ সমান থ্রি বি সি হয় তবে কোণ এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিন্তু এবার প্রমাণ হিসেবে দেয়নি আমাদের, এর এ কোণের মান বের করতে বলেছে, এই জন্য আমরা এখানে আর শুরুতে প্রমাণ লিখবো না, এখানে লিখবো সমাধান। তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু থ্রি বি সি, একটু বামে সরাই লিখি, এবার সব গুণ করে দিই, তা গুণটা একটু অন্য কাজে আমরা করতে পারি, যে বি প্লাস সি যে একটু খেয়াল করো এখানে আন্ডারলাইন করছি, তোমাদের খাতায় দাগ দেওয়ার দরকার নেই, যে বি প্লাস আর বি প্লাস সি যদি আমরা এ চিন্তা করি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি বি সি। এবার আমরা এই হোল স্কোয়ারটা ভেঙে দেবো, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি বি সি। আবার যদি তোমরা এটা সরাসরি গুণ করে দাও, সাধারণভাবে যে গুণ করতে হয় সেভাবে যদি গুণ করে দাও তাহলেও কিন্তু সমস্যা নেই, একই ফলাফল আসবে। আর তাহলে কী হয় একটু দেখে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু টু বি সি, যদি ওই পাশে যায় তাহলে হয়ে যাবে বি সি। আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি ইকুয়াল টু হাফ, অর্থাৎ উভয় পক্ষকে বি সি দ্বারা ভাগ করা হলো। আর তাহলে এটা হয়ে গেলো কোয়াজে, কোয়াজের সমান কোয়াজ হাফ হচ্ছে 60 ডিগ্রি,
অতএব এ সমান 60 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার এসে গেল, এটা লিখবো আমরা উত্তর। এবার সাথে 6 নম্বর অঙ্ক, যদি ত্রিভুজ ABCA এর সমান 75 ডিগ্রি, B সমান 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে B ইস টু C ইকুয়াল টু রুট 2 ইস টু রুট 3। সমাধান, দেওয়া আছে A সমান 75 ডিগ্রি, B সমান 45 ডিগ্রি। আমাদের জানা আছে, অর্থাৎ জানি A প্লাস B প্লাস C সমান 180 ডিগ্রি, আর এর মান বসাই 75 প্লাস বির মান 45 ডিগ্রি প্লাস সি ইকুয়াল টু প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সি সমান 180 মাইনাস 75 মাইনাস 45। অতএব সি সমান, তাহলে 75 আর 45 মিলে হচ্ছে 120 ডিগ্রি, 180 থেকে 120 বাদ দিলে হয়ে যাবে 60 ডিগ্রি, মানে সি কোণটা আমরা পেয়ে গেলাম। আবার এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r, এটা আমাদের সূত্র জানা আছে। তা আমাদের দেখো বি ইস টু সি বের করতে হবে, এই জন্য আমরা এই দুটো অনুপাত নেব। অতএব বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, আর বি আর বি বাই সি ইকুয়াল টু সাইন বি বাই সাইন সি, সি এখানে আর সাইন বি এখানে পাঠানো হলো। এবার একটু পাশে সরাই লিখি, আর বি বাই সি ইকুয়াল টু উপরে দেখো সাইন বি, সাইন বি তাহলে উপরে লিখবো সাইন বির পরিবর্তে দেখো আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি, আর সাইন সির পরিবর্তে পেয়েছি 60 ডিগ্রি, আর বি বাই সি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি 1/√2, আর সাইন 60 ডিগ্রি আছে √3/2, আর বি বাই সি সমান 1/√2 গুণন 2/√3, এটা উল্টাই যাবে, আর বি বাই সি সমান তাহলে উপরে হয়ে যাবে √2, এই √2/√2 মিলে আর নিচে √3। অতএব বি ইস টু সি সমান √2 ইস টু √3, তাহলে আমাদের যেটা দেখানোর কথা ছিল সেটা পেয়ে গেলাম। তো এখানে লিখে দেবো দেখানো হলো, তাহলে আরেকটা অঙ্ক হলো। তো তোমরা আরেকটু বুঝে নাও যে আমরা এখান থেকে করতে করতে এখানে এসেছি, এরপরে কিন্তু এখান থেকে শুরু হয়ে এই জায়গায় গিয়ে শেষ। তোমরা খাতায় পরপর নিচে লিখতে লিখতে যাবে, এখানে নিচে জায়গা নেই বলে আমি পাশে লিখেছি। তো এবার অঙ্কটা মুছে দিই, এবার 7-এর 7 নম্বর অঙ্ক, যদি ABC ত্রিভুজে এ সমান √3 প্লাস 1, বি সমান √3 মাইনাস 1, এবং সি সমান 60 ডিগ্রি হয়,
তবে এ বি ও এটা ছোট হাতে সি এর মান নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে এ সমান রুট থ্রি প্লাস ওয়ান, বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান এবং সি সমান 60°। তা আমরা জানি কোয়াস সি ইকুয়াল, যেহেতু আমাদের সি দেওয়া আছে বি আর এ দেওয়া আছে, তাহলে কোয়াস সি থেকে আমরা স্মল সিটা এই সূত্র ব্যবহার করলে স্মল সিটা আমাদের বের হবে। আমাদের কিন্তু বড় হাতের এ বি আর ছোট হাতের সি এর মধ্যে নাই, বাকিগুলো আছে, এগুলো এখন বের করব। তো আমরা যদি কস সি সূত্র করি তাহলে ছোট সিটা পেয়ে যাবো। তখন কীভাবে হয়, তাহলে কস সি সমান সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, আর কস 60° ইকুয়াল টু এ স্কোয়ার রুট থ্রি প্লাস আন হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস আন হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু বি হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান, আর কোয়াস 60° হচ্ছে হাফ, এটা যদি হোল স্কোয়ার ভেঙে দেওয়া হয় তাহলে থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস সি স্কোয়ার, নিচে টু ইন্টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে, অর্থাৎ রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে, থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার হয়ে যাবে ওয়ান, আর ওয়ান বাই টু ইকুয়াল টু নিচে হচ্ছে দেখো দুই, এখানে বিয়োগ করলে দুই আর দুই মিলে চার, তাহলে এবার উপরে দেখো যে প্লাস টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি কেটে যায়, তাহলে থাকবে তিন আর এক চার আর তিন সাত আর এক আট, এইট মাইনাস সি স্কোয়ার, আর আমরা যদি চার এপাশে গুণ করে দিই তাহলে হয়ে যাবে কিন্তু চার এপাশে হাফের সাথে গুণ হওয়ার ফলে হয়ে যাবে টু ইকুয়াল টু এইট মাইনাস সি স্কোয়ার, আর তাহলে সি স্কোয়ার যদি বামে নিয়ে আসি তাহলে এই টু ডান পাশে কি হয়ে যাবে সিক্স, অতএব সি সমান রুট ওভার সিক্স। তাহলে আমরা সির মান পেয়ে গেলাম, সি পেলাম রুট ওভার সিক্স। একটু পাশে লিখে রাখি আমরা যা পেলাম, সি সমান পেলাম রুট ওভার সিক্স, কারণ নিচে বসে দেবো। হ্যাঁ, এখন দেখো আমরা আবার আমাদের সূত্র কি জানি, এ বাই সাইনে সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টু আর। তা আমাদের দেখো সি ছোট হাতে সি জানা আছে, ছোট হাতে সি সেটা হচ্ছে রুট সিক্স পেয়ে গেছি, এ জানা আছে বি জানা আছে, এখানে সি কোন জানা আছে, তাহলে এইগুলো হেল্পে আমরা এত এগুলোর সাহায্য নিয়ে আমরা বাকি বড় হাতের বড় হাতের বি বের করব। এখন কথা হলো আমরা এখানকার সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা এই যে বি বাহুর বিপরীত কোণ আগে বের করব, কারণ বি বাহু দেখো এই বাহু সে এই বাহুটা ছোট, এ কোণটা কিন্তু স্থূল কোণ হয়ে যেতে পারে, কারণ এ কোণটা এই বাহুটা যেহেতু বড়, তাহলে স্থূল কোণ হলে কিন্তু একটু সমস্যায় করতে হয়, কারণ আমরা যখন কোণের মান বের করব তখন কিন্তু যদি স্থূল কোণ হবে না সূক্ষ্মকোণ হবে বোঝা যায় না, এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে গেলে আগে এই যে বাহুটা ছোট তার বিপরীত কোণ বের করব, এই জন্য আমরা এই দুটো রিলেশন নেব। অতএব বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, আর আমরা বের করব এবার সাইন বি সমান কত, তা আগে মান বসাই, বির মান আমাদের জানা আছে কত রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু সি সমান পেয়েছি রুট ওভার সিক্স, আর নিচেই সাইন সি সির মান হচ্ছে 60° অর্থাৎ সাইন 60°, আর রুট থ্রি মাইনাস ওয়ান বাই
সাইন বি ইকুয়াল টু রুট ওভার সিক্স আর একটা রুট থ্রি বাই টু, অর রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু রুট ওভার সিক্স গুণন টু বাই রুট ওভার থ্রি, অর এবার এখানে লিখি অর রুট থ্রি মাইনাস ওয়ান নিশ্চয়ই সাইন বি ইকুয়াল টু, এবার কী থাকে দেখো এখানে এই রুট থ্রির সাথে যদি রুট সিক্স কাটা হয় তাহলে থাকবে রুট টু, এই রুট টু আর এই টু মিলে হবে টু রুট টু, আর সাইন বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু, আর সাইন বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু, এটা হচ্ছে সাইন 15 ডিগ্রির মান, তাহলে অতএব বি সমান, অতএব সাইন বি সমান সাইন 15 ডিগ্রি বা বি সমান 15 ডিগ্রি, তাহলে আমরা বি কোণের মান জেনে গেলাম। এবার এপাশে একটু মুছে দিচ্ছি, আবার এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রিটা আমরা জানি, সেখানে আমরা এর মান অজানা, তাহলে এ প্লাস বির মান পেয়ে গেছি 15 ডিগ্রি প্লাস সি পেয়েছি 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, আর এ সমান 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অতএব এ সমান, তাহলে এটা যদি বিয়োগ করি 180 থেকে তাহলে 60 আর 15 হয়ে যাবে 75, তাহলে 180 থেকে 75 বিয়োগ করলে হয়ে যাবে 105 ডিগ্রি, তাহলে আমরা এ কোণ পেয়ে গেলাম, তাহলে শেষে লিখে দেবো অতএব এ সমান 105 ডিগ্রি বি সমান 15 ডিগ্রি এবং সি সমান রুট ওভার 6, তাহলে এটা হচ্ছে অঙ্কের সমাধান বা উত্তর। এবার 7-এর 8 নম্বর অঙ্ক, অঙ্কটা লিখছি দেখাও যে কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3, 5, 7 একক হলে ত্রিভুজটি স্থূল কোণে ত্রিভুজ হবে, স্থূল কোণের মান নির্ণয় করো। তো আমি এই বাহুগুলির দৈর্ঘ্য নিয়ে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি, যে খেয়াল করো মনে করো এটা এ বি সি একটি ত্রিভুজ, তো এটা হচ্ছে 3 একক এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য 5 একক আর এটা হচ্ছে 7 একক, তো ত্রিভুজের একটা কোণ যদি স্থূল কোণ হয় তাহলে সেটা স্থূল কোণে ত্রিভুজ হবে, আর ত্রিভুজের স্থূলকোণে ত্রিভুজের একটি কোণই কিন্তু স্থূলকোণে হয়, এই জন্য আমরা এই ত্রিভুজের সবচেয়ে বড় যে কোণটা সেটা যদি বের করি এবং সেটা যদি স্থূলকোণ হয় তাহলে প্রমাণ হবে যে স্থূলকোণে ত্রিভুজ, তা নাহলে স্থূলকোণে ত্রিভুজ হবে না, এই জন্য আমরা এখানে দেখো বড় কোণ হচ্ছে সি কোণ, কারণ সবচেয়ে বড় বাহু হচ্ছে এ বি, তাহলে এ বি এর অপোজিটে আছে সি সি কোণ, তাহলে সে কোণটা যদি স্থূলকোণ হয় তাহলে সি কোণই হবে, অন্য কোনো কোণ আর স্থূলকোণ হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য আমরা সি কোণটা বের করব, তাহলে এখানে একটু লিখে নিই, মনে করি ত্রিভুজ এ বি
সি এর বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান থ্রি, বি সমান ফাইভ ও সি সমান সেভেন একক। অতএব কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি সমান তিন স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার মাইনাস সাত স্কোয়ার টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ নাইন প্লাস পঁচিশ মাইনাস ঊনপঞ্চাশ নিশ্চয়ই পনেরো দুগুণে তিরিশ, তিন পয়সা পনেরো পনেরো দুগুণে তিরিশ সমান এখানে নয় আর পঁচিশ চৌত্রিশ, চৌত্রিশ আর কথা ঊনপঞ্চাশ হয় পনেরো, তাহলে মাইনাস পনেরো, তাহলে এবার সে লিখি বা কোয়াশি সমান মাইনাস হাফ বা কোয়াশি সমান কোয়াজ একশো কুড়ি ডিগ্রি, কারণ তোমরা জানো কোয়াজ একশো কুড়ি ডিগ্রি মান মাইনাস হাফ, অতএব সি সমান একশো কুড়ি ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি কোণটা স্থূলকোণ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণের মান একশো কুড়ি ডিগ্রি, তাহলে ত্রিভুজটা যে একটা স্থূলকোণ সেটা প্রমাণ হলো এবং স্থূলকোণের মান একশো বিশ ডিগ্রি সেটা আমরা পেলাম। এবার সাতের এক্স আই অর্থাৎ এগারো নম্বর অঙ্ক প্রশ্নটা লিখি, ত্রিভুজ এ বি সি এ বি সমান আট সেন্টিমিটার, বি সি সমান তেরো সেন্টিমিটার এবং সি এ সমান সাত সেন্টিমিটার হলে কোণ এ এর সাহায্যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান ত্রিভুজ এ বি সি এর এ বি সমান আট সেন্টিমিটার, বি সি সমান তেরো সেন্টিমিটার এবং সি এ সমান সাত সেন্টিমিটার। আচ্ছা এখানে দেখো ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ফলে আমরা পরিসীমার যে সূত্র রুট ওভার এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্র দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি, কিন্তু এখানে ওই সূত্র দিয়ে করা যাবে না, কারণ আমাদের বলে দিয়েছে কোণের সাহায্য নিয়ে করতে হবে, যে কোণের সাহায্যেই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এই কারণে আমরা ওই সূত্র দিয়ে অঙ্ক করলে নম্বর পাবো না বা পাওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে এ কোণটা বের করি, এখন কজ এ ইকুয়াল টু টু ইন্টু, একটু খেয়াল করাম একটা ত্রিভুজ আঁকায় অঙ্কটা করলে সহজ হবে, যে এ বি সি, তাহলে আমরা যদি কজ এ লিখি তাহলে নিচে লিখতে হবে এ বি, যে এই এ কোণের এই বাহু আর এই বাহু,
2ab into ac আর উপরে হবে ab square plus ac square minus bc square সমান ab এর মান হচ্ছে 8 square ac হচ্ছে plus 7 square minus bc হচ্ছে 13 square নিচে 2 into ab হচ্ছে 8 আর ac হচ্ছে 7 তাহলে উপর আছে 64 প্লাস 749 মাইনাস 13 13 169 নিচে আটগুলি 16 700 112 নিচে 112 উপরে কত হয় দেখো 9 আচ্ছা 13 10 11 মাইনাস 169 এখন যদি বিয়োগ করা হয় তাহলে দেখো উপর আছে 6 আর 11 56 কিন্তু মাইনাস নিশ্চয়ই 112 তাহলে এটা কেটে হয়ে যাবে মাইনাস হাফ তাহলে ক আছে যেহেতু মাইনাস হাফ অতএব ক আছে সমান মাইনাস হাফ হচ্ছে ক আছে 120 ডিগ্রি ক আছে 120 ডিগ্রি বা এ সমান 120 ডিগ্রি তাহলে আমরা এখন এই কোণটা পেয়ে গেলাম তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এই কোণটা আমরা কি লিখতে পারি আমরা এই কোণের সাহায্যে যদি লিখি তাহলে আমাদের সাইন এ লিখতে হবে তাহলে আমাদের সাইন এ লিখতে গেলে লিখতে হবে হাফ এ বি ইনটু এ সি সাইন এ সমান হাফ এ বি এর মান হচ্ছে 8 ইনটু এ সি এর মান হচ্ছে 7 ইন্টু সাইন 120 ডিগ্রি সমান তাহলে এখানে কেটে হয়ে যাচ্ছে 4 4 এই যে এর সাথে 2 আর 8 কেটে 4 আর এই 7 4 7 28 28 আর সাইন 120 ডিগ্রির মান হচ্ছে রুট 3 বাই 2 সমান 14 রুট 3 বর্গ সেন্টিমিটার তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের ত্রিকোণমিতির 7 এ বি সি ডি ই এফ জি সব অধ্যায়ের অঙ্কগুলোই আমি করিয়েছি যে অঙ্কগুলো করানো হয়েছে অঙ্কগুলো যদি তোমরা সম্পূর্ণরূপে ভালোভাবে করো তাহলে বইয়ে অন্যান্য যে অঙ্ক করানো হয়নি বা অন্য অন্য বইয়ে যে ধরনের অঙ্ক আছে সব অঙ্কই কিন্তু তোমরা করতে পারবে তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে